একাকিত্ব একাকিত্ব কিন্তু একটা অভিশাপ না, একাকিত্ব আপনার জন্য আশীর্বাদ। কেন আশীর্বাদ জানেন? আপনি যখন একা থাকবেন, আপনি আপনার পারিপার্শ্বিক অবস্থান, বাস্তবিক উপলব্ধিগুলো আস্তে আস্তে টের পাবেন। আপনার আশেপাশের মানুষ আপনাকে নিয়ে কি চিন্তা করে, আপনার ফ্যামিলি, আপনার পাড়া প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজন আপনাকে নিয়ে কি ভাববে। আপনি যখন একা থাকবেন, আপনি তখন গভীর চিন্তা করবেন, আপনি তখন একটা কিছু নিয়ে ভাবতে শিখবেন, আপনি আপনার বাস্তবিক উপলব্ধিগুলো আস্তে আস্তে গভীরভাবে চিন্তা করে তার প্রতিফলন ঘটাতে পারবেন। কিন্তু এটা সবার পক্ষে সম্ভব না। অনেকে আছে একাকিত্বের নীরব যন্ত্রণায়, নীরব কষ্টে অনেক সময় সুইসাইড করে ফেলে, অনেক সময় মাদকাসক্ত হয়ে পড়ে। কিন্তু না, আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। একাকিত্ব আপনার জন্য অভিশাপ না, আপনার জন্য আশীর্বাদ করে নিতে হবে। আপনি দেখবেন আপনার সুখের সময়, আপনার যখন টাকা পয়সা অর্ডার থাকবে, আপনি যখন ভালো থাকবেন, তখন আপনার আশেপাশের মানুষগুলো আপনার কাছে আস্তে আস্তে ফিরতে থাকবে। আপনার ফ্যামিলি, আপনার আত্মীয় স্বজন, ইভেন কি খালাতো, মামাতো, চাচাতো, পুপাতো, ঠিক আছে, যাদেরকে আপনি সবসময় কথা হয় না, তারাও আপনাকে নক দিবে, আপনার খোঁজ খবর নেবে, আপনার পাশে ঘেঁষবে। কিন্তু যখন আপনি একাকিত্ব বোধ করবেন, আপনি যখন একা হয়ে যাবেন, আপনি যখন সেই সুখের অরেল সুখের মধ্যে না থাকবেন, কষ্টের মধ্যে ডুবে থাকবেন, তখন দেখবেন আপনার আশেপাশে কাউকেই পাবেন না, কেউ আপনার খোঁজও নেবে না। আর যদি কখনো আপনার খোঁজ নেয়, তাহলে তাদের প্রয়োজনে, আপনার প্রয়োজনে তারা কখনো আসবে না। তাদের প্রয়োজন হয়েছে বিদায়, তারা আপনার খোঁজ নিয়েছে, কি রে কী অবস্থা, কেমন আছিস, কিন্তু যখন প্রয়োজন শেষ, তখন আর তাদের খবর নেয়। আর যদি কখনো সামনাসামনি মুখোমুখি দেখা হয়, তখন বলবো যে কিরে কি খবর তোর, আসস না, যাস না, কোনো খবর নাস না, ঠিক আছে, একবারে কই হারিয়ে গেলি। কিন্তু আসলে এটা হচ্ছে হয়তো আপনার সামনাসামনি তাদের দেখা হয়েছে বিদায়, তারা এই কথাগুলো বলবো, কিন্তু পিছন পিছনে দেখেন আপনাকে নিয়ে সমালোচনা করে। আর সমালোচনা করা ভালো, যারা কাজ করে, যারা ভালো মানুষ, যারা কাজের মধ্যে ডুবে থাকে, যারা সত্য কথা বলে, বাস্তবমুখী মানুষ, তাদের বিপক্ষে সমালোচনা হয়। আর যারা কোনো কাজেরই না, যারা নিজেকে নিজে চেনে না, তাদের বিরুদ্ধে কখনো সমালোচনা মানায় না। সো মাই ফ্রেন্ড।